গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে আমরা আজকে আপনাদেরকে পড়ে শোনাবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প ডাইনি। এই গল্পটা নিয়ে আপনাদের অনেকের অনেক কনফিউশন থাকতে পারে, সেটা দূর করার জন্য বলছি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ডাইনি নিয়ে লেখা গল্প তিনটি। প্রথমটি হচ্ছে ডাইনির বাঁশি, পরবর্তীটা হচ্ছে ডাইনি, এবং তৃতীয়টিও ডাইনি নামেই ওই প্রথম গল্পটা ডাইনির বাঁশির মোটামুটি একটু সরল সংস্করণ। তো ডাইনি নিয়ে লেখা তিনটে গল্পের মধ্যে ওনার দুটো গল্পের নামই ডাইনি। যাই হোক, এই দ্বিতীয় গল্প যেটা ছিল সেই গল্পটা আসলে তুলনামূলকভাবে বেশি প্রচারিত এবং বেশি বিখ্যাত। আমরা আজকে পড়ে শোনাচ্ছি তার অন্য গল্প যেটা ডাইনি, তার দ্বিতীয় যেই গল্প মূল ডাইনি যেটা বেশি বিখ্যাত সেই গল্প আপনাদেরকে পড়ে শোনাবো। তবে আজকে আমরা যেই ডাইনিটা পড়ে শোনাচ্ছি সেটা স্বর্ণ ডাইনির গল্প। পড়ছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাইনি। তোমাদের একালে ডাইনি নাই, ডাইনি নাই, মায়াবিনী নাই, সে হিসেবে একালের ছেলেরা ভাগ্যবান। আমাদের আমলে, মানে 40-45 বছর আগে, ডাইনি, ডাকিনী, মায়াবিনী, একালের ছেলেরা ডাইনি ডাকিনীর নাম শুনে হেসে উঠবে। কিন্তু সে আমলে আমাদের অন্তরাত্মা শুকিয়ে যেত এদের নামে। আমাদের গ্রামে, আমাদের বাড়িরই পূর্ব প্রান্তে বড় একটা পুকুর, বড় বড় তালগাছে ঘেরা, তাদের উত্তর পূর্ব কোণে ছিল স্বর্ণ ডাইনির ঘর। একেবারে গ্রামের প্রান্ত, একপাশে জেলেপাড়া, অন্য পাশে বাউরিপাড়া, মাঝখানে খানিকটা খালি জায়গা। সেই খালি জায়গায় একটা অশ্বত্থ গাছ, সেই গাছতলায় ছোট একখানি ঘর, তারপর অর্থাৎ স্বর্ণের বাড়ির পর পূর্ব দিকার বসতি নাই, প্রান্ত চলে গিয়েছে বালি আর কালচে মাটির প্রান্তর। সেই প্রান্তরের মধ্যে লালুক চাঁদা নামে পুকুরটা ছিল গ্রামের শ্মশান। এখানে অবশ্য শবদাহ করা হতো না, মুখাগ্নি করা হতো। চারদিকে পড়ে থাকতো মড়ার বিছানা, মাদুর, বালিশ, ন্যাকড়া, বাঁশ, মাটির সরা, ভাড়, আতপোড়া কুচিকাঠি। পুকুরটার ওপারে একটা ঝাঁকড়া বটগাছ, দিনের বেলাতেও কেউ সে গাছতলায় যেত না, রাত্রে সেটা জমাট অন্ধকারের মতো থমথম করত। স্বর্ণ নিজের ঘরের দাওয়ায় বসে তাকিয়ে থাকতো সেই বটগাছটার দিকে। আমরা তাই ভাবতাম, নইলে প্রান্তরটা যেখানে শেষ হয়েছে সেখানেই শুরু হয়েছে ধানের ক্ষেত, সবুজ শস্যক্ষেত্র। কিন্তু ডাইনি কি সবুজ ভালোবাসে না বাসতে পারে? স্বর্ণ ডাইনি, আমাদের দেশের ভাষায় সোনা ডান, শুকনো কাঠির মতো চেহারা, শক্ত দুপাটি দাঁত, কিন্তু নরুণে চেরা চোখের মতো ছোট, তাতে খয়েরি রঙের তারা, বিচিত্র স্থির দৃষ্টি, ভাবলেশহীন, শুষ্ক, যেন খটখট করতে দুটো হলদে চোখ এই পাথর শুকনো ডাঙার বুকে। ডাইনিটার দৃষ্টি, এক দৃষ্টিতে ডাইনিরা কচি নধর দেহের, সুন্দর সুশ্রী মানুষের, তরুণী নববধূর দেহের অস্থি চর্ম মেদ মাংস ভেদ করে ভেতরে প্রবেশ করে খুঁজত প্রাণ পুতুলি, তাকে পেলে চুষে চুষে তারা খেয়ে ফেলে। নধর মানুষ শুকিয়ে যায়, অস্থি চর্মাসর হয়ে যায়, সোনার মতো দেহের বর্ণ কালো হয়ে যায়, তরুণী নববধূর সব লাবণ্য ঝরে পড়ে। শুধু মানুষ কেন, কচি পাতায় ভরা লকলকে সতেজ গাছ অকস্মাৎ শুকিয়ে যায়। ডাইনিরা তারও সরস প্রাণটুকু দৃষ্টিযোগে পান করে নেয় নিঃশেষে। স্তব্ধ গ্রীষ্মের দ্বীপ্রহরে তালগাছের মাথায় চিল চেঁচায়, কান পেতে শুনলে শুনতে পাওয়া যায় ঘরের দাওয়ায় বসে ডাইনি তার সুরে সুর মিলিয়ে সঙ্গীত গাইছে। গভীর রাত্রে স্বর্ণ ডাইনির ঘরের দেয়ালে কান পাতলে শোনা যায় শব্দ উঠছে, হুটপাট হুটপাট হুটপাট। বাট বইছে স্বর্ণ, যারা ডাইনি তারা ভগবানের অভিসম্পাতে রাত্রে মাটির উপর বুকে হেঁটে বেড়ায়, বাট বয়। ভয় হয় না এরপর? স্বর্ণ তরি তরকারি বেচে বেড়াত, এই ছিল তার জীবিকা। 3-4 ক্রোশ দূরের হাট থেকে কিনে আনত, বেচত আশেপাশের গ্রামে, পান, কাঁচকলা, পাকা রম্ভা, শাক, কুমড়ো, এইসবই আমাদের গ্রামে সে বেচত না, আশেপাশের গ্রামেই বেচত। গ্রামের কারো বাড়িতে সে ঢুকতে চাইত না, কি জানি কার অনিষ্ট করে বসবে। তার ভেতর যে লোভটা আছে, সে যখন লকলক করে জিব্বার করবে তখন তো স্বর্ণের বারণ শুনবে না। কিন্তু স্বর্ণ যে লজ্জায় মরে যাবে, হিহি, ওর ভেতরে ডাইনিটা তোর অধীন নয়, সেই তোর জীবনের মালিক, তারই হুকুমে চলতে হয় ওকে, তার হুকুম ছাড়া ওর মরবারও অধিকার নেই। তার ভেতরের যে ডাইনিটা, সে এক সিদ্ধ বিদ্যা, তাকে কোনো নতুন মানুষকে না দেয়া পর্যন্ত স্বর্ণ মরবে না। স্বর্ণের মাসি কি কে যেন ছিল ডাইনি,
মৃত্যুকালে আত্মীয় স্বজনদের খবর পাঠিয়েছিল, কেউ যায়নি, ভয়ে ভয়ে যায়নি। যদি সে কোনো কৌশলে তাকে দিয়ে যায় ওই সর্বনাশা ভয়ঙ্কর বিদ্যা, সে যে ডাইনি হয়ে যাবে। মৃত্যুর পর স্বর্ণ গেল, নিশ্চিন্ত হয়েই গেল। বিদ্যা তো সে কাউকে দিয়ে দিয়েছে, নইলে মরণ হলো কেমন করে। গিয়ে দেখল তখন মাসির অনেক আত্মীয় এসেছে, আত্মীয় যা ছিল ভাগ করে নিয়েছে, সকলে চলে গেল। বিধবা তরুণী স্বর্ণ বসে রইল দাওয়ার উপর, তার যেমন অদৃষ্ট। হঠাৎ ম্যাও ম্যাও শব্দ করে মাসির পোষা বিড়ালটি তার পা ঘেঁষে বসল, ওটাকে কেউ নিয়ে যায়নি। বিড়ালটা তার পায়ে পা ঘষল, গড়গড় শব্দ করল, লেজটা উঁচু করে তার নাকে মুখে ঠেকিয়ে দিল, যেন বলল, আমাকে তুমি নিয়ে চলো, তুমি কিছুই পাওনি, আমাকেও কেউ নেয়নি। স্বর্ণের মায়া হলো, নিয়ে এলো বিড়ালটা, মাছ ভাত দুধ খাওয়ায়, কোলের কাছে নিয়ে শোয়, পাশের জেলে পাড়ায় যায়, বাউরি পাড়ায় যায়। সেদিন হইচই উঠল জেলে পাড়ায়, জেলেদের একটা কচি ছেলের কি হয়েছে, ধনুকের মতো বেঁকে যাচ্ছে আর কাঁদছে, যেন বিড়ালের মতো আওয়াজ করে, অ্যাও, অবিকল বিড়ালের শব্দ। গুনিন এলো, গুনিন দেখে বলল, ডাইনির কাজ, কিন্তু কিন্তু কি ডাইনটা মনে হচ্ছে। বলতে হলো না শেষটা, স্বর্ণের বিড়াল ছুটে এলো উঠোনে, রোয়া ফুলিয়ে লেজ ফুলিয়ে অ্যাও করে শব্দ করে থাবা পেতে বসল। এই এই তো বিড়ালটা, এইটাই ডাইন। বিড়াল ডাইন? হ্যাঁ, কোনো ডাইন মরবার সময় ওকে দিয়ে গেছে ডাইনি বিদ্যে। ঠিক কথা, স্বর্ণের মাসি ছিল ডাইনি, বিড়াল তো তারই, কি সর্বনাশ। একটা জোয়ান জেলের ছেলে দুরন্ত ক্রোধে বসিয়ে দিল একটা লাঠি তার মাথার উপর, মাথাটা প্রায় চুর হয়ে গেল, তবু মরল না, লেজ পাঁচড়াতে লাগল, নখগুলো বের করে মাটির উপর আঁচড়াতে লাগল। গুনিন বলল, সাবধান, কেউ কাছে যাবে না, ও এখন ডাইন মন্ত্রটি দেবার চেষ্টা করবে, নইল ওর মৃত্যু হবে না। সে মন্ত্র পড়ল, নিজের অঙ্গবন্ধন করল, তারপর সন্তর্পণে লেজে ধরে বের করে ফেলে দিয়ে এলো গ্রামের প্রান্তে। স্বর্ণ ঘরে বসে সব হয়ে কেঁপে উঠল, লোকে তাকে গাল দিয়ে গেল, কেন এনেছিল ওই পাপকে। সন্ধ্যের মুখে কটি ছেলে পদ দিয়ে গেল, তারা বলে গেল বিড়ালটা এখনও মরেনি। ইহ, কি গোঙাচ্ছে, বাপরে, শিউরে উঠল তারা। স্বর্ণ গেল চুপি চুপি, না দেখে থাকতে পারল না। সাদা দুধের মতো বিড়ালটার রং, রক্তে ধুলোয় পিঙ্গল হয়ে গেছে। কি যন্ত্রণাকাতর শব্দ! স্বর্ণ এগিয়ে গেল এক পা দুপা করে, তাকে স্পর্শ করল, বিড়ালটা মরে গেল। স্বর্ণের একই হলো, স্বর্ণের চোখে একই দৃষ্টি, এ কি হলো তার, এসব সে কি দেখছে? ওই যে গর্ভবতী ছাগলটা যাচ্ছে, তার গর্ভের মধ্যে দুটি ছাগলছানাকে দেখতে পাচ্ছে। ওই কলা গাছটা, ওর ভেতর দেখতে পাচ্ছে কলার মোচা। তার জিভ সরস হয়ে উঠছে, লকলক করে উঠছে, এ কি হলো তার, হে ভগবান! এমনি করেই নাকি স্বর্ণ হয়েছিল ডাইনি, সে আবার কাউকে ডাইনি বিদ্যা দেবে তবে তার মরণ হবে, নইলে ওই মাথা ভাঙা বিড়ালটার মতো কাতরাবে কাতরাবে কাতরাবে, তবু তার মৃত্যু হবে না, মৃত্যু চোখের সামনে বসে থাকবে, ও বলবে, আমাকে নাও গো, আমাকে নাও। মৃত্যু বলবে, কি করে নেব, এই বিদ্যে তুই আগে কাউকে দে তবে নেব, নইলে তো পারবো না। স্বর্ণের হাত নাই তার ভেতরে ডাইনিটার উপর, সে কি গ্রামের কারোর বাড়ি যেতে পারে? বাপরে! আমার অনেক বয়স পর্যন্ত স্বর্ণ বেঁচেছিল, আমি বললাম স্বর্ণপিসি, ছেলেবেলায় কখনো সামনে যেতে সাহস হতো না, বড় হবার পর ওপথে গিয়েছি এসেছি, নিজের ঘরে আধো অন্ধকার আধো আলোর মধ্যে চুপ করে বসে থাকতে দেখেছি, চুপ করে বসে থাকত, কারো সঙ্গে কথা বলতো না, কেউ কথা বললে তাড়াতাড়ি দু একটা জবাব দিয়ে ঘরে ঢুকে যেত। আমার 20-22 বছর যখন বয়স হলো, তখন আমি তার বেদনা বুঝলাম, মর্মান্তিক বেদনা ছিল তার, নিজেও সে বিশ্বাস করত সে ডাইনি, কাউকে স্নেহ করে মনে মনে সে শিউরে উঠত, কাউকে চোখে দেখে ভালো লাগলে চোখ বন্ধ করত, তার আশঙ্কা হতো সে বুঝি তাকে খেয়ে ফেলবে, হয়তোবা খেয়ে ফেলেছে বলে শিউরে উঠত, মনে হতো ডাইনি মন্ত্র, বিষাক্ত তার ভালোবাসা লোভ হয়ে তীরের মতো গিয়ে তাকে বিঁধে ফেলেছে তার হৃৎপিণ্ডে। ডাইনিতে আজ আর বিশ্বাস করি না, একালের ছেলেরাও করে না, কিন্তু স্বর্ণ ডাইনির ডাইনিত্বের একটি বিচিত্র পরিচয় আমার স্মৃতিতে অক্ষয় হয়ে আছে, সেই কথাটি বলবো।
তখন আমার বয়স 9 কি 10, কিন্তু ঘটনাটি আজও মনে হয় এই কদিন আগের দেখা ঘটনা। হঠাৎ শুনলাম ও পাড়ার অবিনাশ দাদাকে স্বর্ণ ডাইনে খেয়েছে, অর্থাৎ ডাইনে নজর দিয়ে দৃষ্টিবাণে বিদ্ধ করেছে, তার ভেতরে প্রবেশ করে তাকে শুষে খাচ্ছে। গ্রামটা একেবারে তোলপাড় করে উঠল। বিখ্যাত গুণিন ছিলেন আমাদেরই বাড়িতে। আমার বাবা গ্রামের বাইরে বাগানে তারা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, সেইখানে থাকতেন এক সন্ন্যাসী পশ্চিম দেশীয় সাধু। আমি তাকে বলতাম গোসাই বাবা, অর্থাৎ গোস্বামী বাবা। তিনি জানতেন অনেক বিদ্যা। তাকে খবর দেয়া হলো, তিনি এলেন। আমি তারই সঙ্গে গেলাম স্বর্ণ ডাইনের কীর্তি দেখতে এবং গোসাই বাবার ডাইন তাড়ানো দেখতে। অবিনাশ মুখুজ্জের বয়স তখন 17-18। বাড়িতে আছে মা আর 2 বোন। অবিনাশ দাদার মা গোসাই বাবাকে বললেন গোসাই দাদা, অবিনাশ দাদা বললেন গোসাই মামা। অবিনাশ দাদার বাড়ি তখন লোকে লোকারণ্য। স্বর্ণ ডাইন অবিনাশকে খেয়েছে, রামজি সাধু ঝাড়বেন। মেটে কোঠার উপর অবিনাশ দাদা শুয়ে আছেন, চোখ বন্ধ, প্রবল জ্বর, ডাকলে সাড়া নেই, মাথার শিওরে বসে মা, পাশে বসে বোন, চোখের জল ফেলছেন। রামজি সাধু এক পাশে বসলেন, তার পাশেই আমি। ডাকলেন ভাগ্নে, অবিনাশ ভাগ্নে। কোনো উত্তর দিল না অবিনাশ দাদা। অবিনাশ এই গায়ে নাড়া দিলেন। এবার অবিনাশ ঘুরে শুল, বলল মর হাগরে গোসাই, আমি মেয়ে ছেলে, আমার গায়ে হাত দিচ্ছিস কেন? তু কোন মেয়ে ছেলে, কে রে তু? অবিনাশ দাদা উত্তর দিল না। হ্যাঁ তু কে রে? হ্যাঁ বলবো না। বলবি না? না। মন্ত্র পড়া শুরু হলো, বিড়বিড় করে মন্ত্র পড়েন আর ফু দেন, ছু ছু ছু। পরিত্রাহী চিৎকার করে অবিনাশ দাদা, বলছি বলছি বলছি। তবু মন্ত্র পড়া চলল আর সঙ্গে সঙ্গে ফুৎকার, ছু ছু ছু। বাবা রে মা রে, মরে গেলাম রে, ও গোসে আর মেরো না, বলছি আমি বলছি। বল 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 তুকে। আমি স্বর্ণ। আজও স্পষ্ট কানে শুনতে পাচ্ছি আমি স্বর্ণ, চোখে সব দেখতে পাচ্ছি। থাক সে কথা। গোসাই প্রশ্ন করলেন, স্বর্ণ তু কাহে ইয়া, হ্যাঁ এখানে কাহে? আমি একে খেয়েছি যে। হ্যাঁ হ্যাঁ ও তো জানছি, ওহি তো শুধাচ্ছি, কাহে কাহে খেলি? কি করব, আমার ঘরের সামনে দিয়েই বড় বড় আম হাতে নিয়ে যাচ্ছিল, আমি থাকতে পারলাম না, আম না পেয়ে ওকেই খেলাম। কাহে তো মাঙালি না, কাহে কাহে বললি না আমাকে দাও? কি করে বলবো, একে লোভের কথা, তার উপর মেয়ে লোক, আমি লজ্জায় বলতে পারলাম না। হ্যাঁ তবে এবার তো যা ভাগ। না তোমার পায়ে পড়ি, যেতে আমাকে বলো না। আদেশের সুরে গোসাই বললেন, যা তুই, আমি বলছে না। বিদ্রোহ ঘোষণা করলে অবিনাশ দাদার মুখ দিয়ে স্বর্ণ ডাইনি। আচ্ছা না, আচ্ছা এ দিদি আন সরষা। সর্ষে এলো, হাতের মুঠোয় সর্ষে নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে ছু শব্দে ফু দিয়ে ছিটিয়ে মারলেন অবিনাশ দাদার গায়ে। চিৎকার করে কেঁদে উঠলেন অবিনাশ দাদা, বাবারে মারে, ওরে মেরে ফেলল রে, ওরে বাবারে। আবার মারলেন সর্ষের ছিটে, যাচ্ছি যাচ্ছি আমি যাচ্ছি আর মেরো না। যাবি? হ্যাঁ যাব। সঙ্গে সঙ্গে অবিনাশ দাদা কেঁদে উঠল, যেতে পারছি না গো। পাচ্ছিস না, চালাকি লাগাইছিস হ্যাঁ? হাত তুললেন রামজি সাধু, মারবেন ছিটে। অবিনাশ দাদা চিৎকার করলেন আবার, না না যাচ্ছি। যাবি? হ্যাঁ যাব। তবে এক কাম কর, ঘরের বাহারে একটু কলসিমে জল আছে, হাতে উঠা কেলে যা, নেহি তো? তাই যাচ্ছি। জ্বরে অচেতন অবিনাশ দাদা উঠে দাঁড়ালো, দাদার মা ধরতে গেলেন, রামজি বাবা বললেন না। ঘর থেকে অবিনাশ দাদা বের হলো, চোখে বিহ্বল দৃষ্টি তার। ঘরের বাইরে দোতলার বারান্দায় জলপূর্ণ কলসি আগে থেকেই রাখা ছিল, সেটার কানা দাঁতে কামড়ে তুলে নিল, দাঁতে ধরেই সে নেমে গেল সিঁড়ি বেয়ে, উঠানে নামল, বাইরের দরজার সামনে এসে দাঁড়াল, দাঁত থেকে কলসিটা খসে পড়ে ভেঙে গেল,
সে নিজেও পড়ে গেল মাটির উপর। ধরলেন গোসাই বাবা। এবার বিপুল বলশালী পশ্চিমদেশীয় সন্ন্যাসী কিশোর বা সদ্যযুব অবিনাশকে ছোট ছেলেটির মতো পাঁজাকুলে করে তুলে এনে বিছানায় শুইয়ে দিলেন। গোসাই বাবার পাশে পাশেই রয়েছি আমি। এবার গোসাই বাবা ডাকলেন, অবিনাশ মামা। হ্যাঁ, কেমন আছো? ভালো আছি। কয়েক ঘন্টার মধ্যে অবিনাশ দাদার জ্বর ছেড়ে গেল। আমার শিশুচিত্তে ডাইনি আতঙ্ক দৃঢ়বদ্ধ হয়ে গেল। স্বর্ণ সে দফা যে মার খেয়েছিল এ কথা বলাই বাহুল্য। অনেকদিন পর, তখন আমার বয়স 13-14 বছর, স্বর্ণ হঠাৎ আমাদের বাড়ি আসা যাওয়া শুরু করল। পান তরকারি নিয়ে আসত। শুনলাম ফুল্লোরাতলায় যাওয়া আসার পথে মায়ের সঙ্গে স্বর্ণের কথাবার্তা হয়েছে। মা তাকে বলতেন ঠাকুরজি, ওইটুকুতেই সে কৃতার্থ। স্বর্ণ আসতে এরপর আমাদের বাড়ি, আমার ভয় চলে গেল, স্বর্ণকে বুঝতে লাগলাম। পথে যেতাম, স্বর্ণ দাওয়ায় বসে আছে আকাশের দিকে চেয়ে, অথবা আধো অন্ধকার ঘরের দোয়ারটিতে ঠেস দিয়ে বসে আছে। নিঃসঙ্গ, পৃথিবী পরিত্যক্ত স্বর্ণ। স্বর্ণ ছাড়া আরও অনেক ডাইনি ছিল, তার চেয়ে গল্প ছিল অনেক বেশি। প্রকাণ্ড মাঠে একটা অশ্বত্থ গাছ ছিল। মাঠটার চারদিকে আর যে গাছগুলি ছিল সেগুলো সবই বট। মাঝখানে ওই অশ্বত্থ গাছটি খানিকটা হেলে দাঁড়িয়েছিল, একদিকের শিকড় উঠে বেরিয়ে পড়েছিল। মনে হতো গাছটার আধখানা আছে আধখানা নাই। শুনতাম ওটা ডাকিনীর গাছ, দেশে নাকি ছিল ভারী এক গুণিন, কাউরের অর্থাৎ কামরূপের বিদ্যাও তার জানা ছিল। একদিন গরমকালের রাত্রে গ্রামের প্রান্তে বসে কয়েকজন বন্ধুবান্ধব মিলে গালগল্প করছে, এমন সময় আকাশপথে একটা শব্দ শোনা গেল। প্রচণ্ড বেগে যেন একখানা মেঘ উড়ে চলছে। সকলে বিস্মিত হল, এ কি আশ্চর্য মেঘ তো। গুণিন হেসে বললে, মেঘ নয়, গাছ উড়ে চলছে। গাছ? গাছ উড়ে চলে? কি বলছো? চলে, কামরূপের ডাকিনী বিদ্যা যারা জানে তারা গাছে বসে বিদ্যার প্রভাবে উড়িয়ে নিয়ে চলে দেশ থেকে দেশান্তরে। ডাকিনী চলেছে আকাশ পথে। বিশ্বাস করল না কেউ, বলল, তুমি ধোকা দিচ্ছ। দেখবে, দেখাও। গুণিন হাঁকতে লাগলো মন্ত্র, আকাশের চিৎকার উঠল, চিলের মতো চিৎকার, যেন একসঙ্গে 20-25টা চিল দুরন্ত ক্রোধে আকাশের বুক চিরে চিৎকার করে উঠল। সকলে ভয়ে কেঁপে উঠল, কিন্তু গুণিন আপন মনে মন্ত্র উচ্চারণ করেই চলল। মেঘের মতো জিনিসটার গতি থামল না, কিন্তু সে সামনে আর ছুটল না, পাক খেয়ে ঘুরতে লাগল। ঘুরতে ঘুরতে মাটির উপর নেমে এলো এক অশ্বত্থ গাছ। গুণিনের মন্ত্র তখনও থামেনি, মাটি ফাটল, গাছের শিকড় মাটির সেই ফাটলে ঢুকল। গাছটি এখানে জন্মানো গাছের মতো সোজা হয়ে দাঁড়াল। তার চেয়েও বিস্ময়ের কথা, গাছের মাথায় দেখা দিল অপরূপ সুন্দরী এক মেয়ে। এক পিঠে এলো চুল, কিন্তু সম্পূর্ণ বিবস্ত্রা। লোকে মাথা হেট করল। ডাকিনী বলল, আমাকে নামালে তুমি গুণিন? দশের সামনে এই অবস্থায় আমাকে লজ্জা দিলে? আমি ডাকিনী হলেও মেয়ে ছেলে, আমার লজ্জা রক্ষা করো, আমাকে কাপড় দাও। গুণিন হাসল। ডাকিনী তখন হাত বাড়িয়ে বললে, দাও কাপড় দাও। গুণিন হেসে ঘাড় নাড়াল, সবুর কর, সবুর কর। কিন্তু যারা গুণিনের সঙ্গী তাদের সবুর হলো না। একজন বলল, ছি ভাই। গুণিন তাকে ধমকে দিল, না। ততক্ষণে একজন অতর্কিতে গুণিনের কাঁধের গামছাটাই টেনে মেয়েটিকে ছুঁড়ে দিল। গুণিন আঁতকে উঠল, করলি কি, করলি কি? ডাকিনী খিলখিল করে হেসে উঠল। গামছাখানায় মাথা থেকে পা পর্যন্ত সামনের দিকে ঢেকে নিয়ে হেঁট হয়ে পায়ের দিকে গামছাটার প্রান্তটা ধরে উপরের দিকে টেনে নিয়ে পেছনের দিকে মাথা পার করে ফেলে দিল। গুণিন মর্মান্তিক চিৎকার করে উঠল। সকলে সব হয়ে দেখল গুণিনের দেহের চামড়াও পায়ের দিক থেকে ছিঁড়ে ক্রমশ মাথার দিকে গুটিয়ে পেছনের দিকে উল্টে গেল। চামড়া ছাড়ানো মানুষটা পশুর মতো আর্তনাদ করে উঠল। সে গিয়ে আবার চাপল সেই গাছে। গুণিন সেই অবস্থাতেই তখনও মন্ত্র পড়ছিল। মন্ত্র আধখানার বেশি পড়তে পারল না সে। গাছটা আধখানা উঠল না, আধখানা ছিঁড়ে আবার উঠে পড়ল আকাশে। আবার শব্দ হতে লাগলো, উড়ন্ত মেঘের মতো চলে গেল কোথায় নিরুদ্দেশ হয়ে। এই অশ্বত্থ গাছটা সেই আধখানা গাছ। আজ সেকালের পরিবর্তন হয়েছে, ডাইনিতে বিশ্বাস ধীরে ধীরে লোপ পেয়ে আসছে। ডাইনিও আজ আর নাই বললেই হয়। অশিক্ষার গাঢ় অন্ধকারে যারা আজ ডুবে আছে তাদের মধ্যে হয়তো আছে,
সেকালের ডাইনির বিচিত্র গল্প আজ লোকে ভুলে আসছে। এই গল্পগুলোর মধ্যে শুধু অন্ধবিশ্বাসই তো নাই, আছে কত মানুষের মর্মান্তিক বেদনা। সারা জীবন তারা এই অপবাদের গ্লানি বহন করে চলত, নিজেরাও বিশ্বাস করে নিত এই অপবাদকে সত্য বলে, আর ভগবানকে ডাকত স্বর্ণের মতো, আমার এই লজ্জার বোঝা নামিয়ে দাও প্রভু, এ ভয়ঙ্কর জীবন অবসান কর। চোখের জল মুছে ফেলত কাপড়ের আঁচলে, মাটিতে কোনো মতে এক ফোঁটা ঝরে পড়লে শিউরে উঠত, মা বসুমতির বুক যে জ্বলে উঠবে। গল্পকথনের কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাইনি। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি, আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।